পিএম কিষাণের নথিভুক্ত কৃষক ভাইদের জন্য দারুণ সুখবর। তো পিএম কিষাণের 18তম কিস্তির যে টাকা দেওয়ার তারিখ সেটি ইতিমধ্যেই প্রকাশ হয়ে গিয়েছে। 5ই অক্টোবর 2024 আপনাদের সবার ব্যাংকের অ্যাকাউন্টে পিএম কিষাণের যে 18তম কিস্তি সেটি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তবে আপনার ব্যাংকে কি এই 18তম কিস্তি আপনি পাবেন, কী করে আপনি বুঝবেন, সেই প্রসেসটা আমি আজকের ভিডিওতে দেখাবো। কারণ আপনি অনলাইনের মাধ্যমে চেক করে নিতে পারেন যে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট সেটি ভ্যালিডেট করা হয়েছে কি না, অথবা আপনি 18তম কিস্তির যে টাকা সেটি আপনি পাবেন কি না। কারণ যে ওয়েবসাইটে কিন্তু সেটি কিন্তু স্যাংশন দেখিয়ে দেওয়া হয়েছে এবং সেটি আপডেট করে দেওয়া হয়েছে। যারা যারা পিএম কিষাণ 18তম কিস্তি পাবে তাদের ডিটেলস ভ্যালিডেট করে দেওয়া হয়েছে। তা আপনি কীভাবে চেক করবেন আপনার তথ্য ভ্যালিডেট করা হয়েছে অথবা ইনভ্যালিডেট রেখে দেওয়া হয়েছে? তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো পিএম কিষাণের 18তম কিস্তি আপনাকে দেওয়া হবে কি না সেটি আপনি কীভাবে চেক করবেন? তো দেখুন, সেটি চেক করার জন্য আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, pfms.nic.in, পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে, তো আপনি সেখান থেকেও পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এই ওয়েবসাইট আসার পরে এখান থেকে আপনি অনেক কিছু ডিটেলস দেখতে পাবেন। তো আপনাকে সোজাসুজি নিচে চলে আসতে হবে এবং নিচের দিকে দেখবেন বলা রয়েছে পেমেন্ট স্ট্যাটাস। এই যে দেখতে পাচ্ছেন, এর মধ্যেই টোটাল 3টি অপশান বলা রয়েছে, নো ইওর পেমেন্ট, ডিবিটি স্ট্যাটাস ট্র্যাকার, জিএসটি ট্র্যাকার। তো আপনাকে এই যে সেকেন্ড অপশান বলা রয়েছে মাঝখানেরটা, ডিবিটি স্ট্যাটাস ট্র্যাকার রিড মোর, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে ঠিক এই পেজটি খুলে যাবে, নিচের দিকে চলে আসবেন। এখানে যখন বলা রয়েছে ক্যাটাগরি, তো এখান থেকে আপনাকে পিএম কিষাণ যে বলা রয়েছে পিএম কিষাণ এটি আপনাকে সিলেক্ট করতে হবে। এবং ডিবিটি স্ট্যাটাসের এখানে দেখুন দুটো অপশান দেওয়া রয়েছে, বেনিফিশিয়ারি ভ্যালিডেশন এবং পেমেন্ট। তো আপনি পেমেন্টে থাকতে দেবেন, কারণ আমরা পেমেন্টেই দেখবো যে আমাদের 18তম কিস্তির টাকা সেটি আপডেট করা হয়েছে কিনা আমাদের প্রোফাইলে। তো এখানে পেমেন্ট অপশান আপনি থাকতে দেবেন। এবং তারপরে দেখুন দুটো অপশান বলা রয়েছে, এন্টার অ্যাপ্লিকেশন নাম্বার এবং এন্টার বেনিফিশিয়ারি কোড। তো এই দুইটা আপনি কোথায় পাবেন? তো এই দুটির মধ্যে যে কোনো একটি পেতে আপনাকে সরাসরি পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, pmkishan.gov.in। এই ওয়েবসাইটের লিঙ্কও আমি ভিডিওর ডিসক্রিপশন দিয়ে আপনি সেখান থেকেও পেয়ে যাবেন। তারপরে এই ওয়েবসাইটে আসার পর আপনি নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন বলা রয়েছে এই যে ফার্মার্স কর্নারে, আপনি দেখতে পাচ্ছেন এই যে ফার্মার্স কর্নারে, এখানে দেখবেন বলা রয়েছে নো ইওর স্ট্যাটাস, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এবং এখান থেকে আপনাকে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি বের করতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার বের করার জন্য এখানে দেখুন বলা রয়েছে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার, উপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো এখানে দেখুন আপনি দুইভাবে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি পেতে পারেন, মোবাইল নাম্বারের মাধ্যমে অথবা আধার নাম্বারের মাধ্যমে। তো আপনার যদি জানা না থাকে আপনি কোন মোবাইল নাম্বারটি আপনার পিএম কিষাণে রেজিস্টার করেছিলেন, তো সেই ক্ষেত্রে আপনি আধার নাম্বার দিয়ে দেখতে পারেন। তবে আধার নাম্বার দিয়ে দেখার ক্ষেত্রে আপনার আধার নাম্বারে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হয়, তাহলে কিন্তু আপনি আপনার যে পিএম কিষাণ রেজিস্ট্রেশন নাম্বার সেটি পেতে পারেন। অথবা আপনার যদি মোবাইল নাম্বার জানা থাকে তাহলে আপনি মোবাইল নাম্বার ঠিক থাকতে দেবেন এবং মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসানোর পরে এই ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি আপনাকে এখানে বসাতে হবে। তারপরে গেট মোবাইল ওটিপি অপশানে ক্লিক করবেন এবং আধার কার্ডে দিলে আধার কার্ডের নাম্বার দেওয়ার পরে গেট আধার ওটিপি অপশানে দিয়ে সেটি আপনি ক্লিক করে দেবেন। তারপরে আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে অথবা আপনার পিএম কিষাণ রেজিস্টার মোবাইল নাম্বারে 4 সংখ্যার একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাকে এই এন্টার ওটিপি বক্সে বসাতে হবে এবং গেট ডিটেলস অপশানে ক্লিক করতে হবে। সাথে সাথে আপনার সামনে যে আপনার পিএম কিষাণ রেজিস্ট্রেশন নাম্বারটি সেটি চলে আসবে, এটি আপনারা কোথাও নোট করে রাখতে পারেন অথবা কপি করে নিতে পারেন, কারণ এটি আপনাদের পরবর্তীতে কাজে লাগতে পারে। তো আপনারা অবশ্যই এই নাম্বারটি নোট করে রাখতে পারেন এবং পাশের ঘরে আপনার নাম দেখাবে, মানে যার নামে পিএম কিষাণ রয়েছে তার নামটি এখান থেকে দেখাবে, সেখান থেকে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করে নেবেন। রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার পরে আপনাকে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এন্টার অ্যাপ্লিকেশন নাম্বারে ঘরে বসাতে হবে। তো আমরা বসিয়ে দিলাম এবং অ্যাপ্লিকেশন নাম্বার বসানোর পরে এই দেখতে পাচ্ছি নিচের দিকে বলা রয়েছে ক্যাপচার কোডটি, ওয়ার্ড ভেরিফিকেশন বলা রয়েছে। তো এই ক্যাপচার কোডটি আপনারা এই ঘরে বসিয়ে দেবেন। যদি ক্যাপচার কোডটি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে আপনি এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে ক্যাপচার কোডটি চেঞ্জ হয়ে যাবে। এবং তাও যদি আপনার বুঝতে অসুবিধা হয় তো এখানে দেখুন স্পিকারের চিহ্ন বলা রয়েছে, এখানে ক্লিক করবেন, সাথে সাথেই ক্যাপচার কোডটি আপনার মোবাইলে বেজে উঠবে, সেটি শুনে আপনি ক্যাপচার কোডটি বসিয়ে দিতে পারেন। তো ক্যাপচার কোড বসানোর পরে আপনাকে এখানে সার্চ অপশানে ক্লিক করতে হবে। তারপরে নিচের দিকে চলে আসবেন, এখানে আপনার কিছু তথ্য দেখিয়ে দেবে। দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট ডিটেলস বলা রয়েছে, এখানে আপনার যে 18তম কিস্তির পেমেন্ট দেওয়া হবে তার ডিটেলস এখানে আপডেট করে দেওয়া হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন এখানে ফার্স্ট আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি থাকবে, মানে যেটি আপনারা বসালেন সেই নাম্বারটি দেখাবে। তারপর বেনিফিশিয়ারি নেম দেখাবে, মানে যার নামে পিএম কিষাণটি রয়েছে তার নাম দেখাবে। বেনিফিশিয়ারি কোড দেওয়া থাকবে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এজেন্ট কোডও দেওয়া থাকবে এবং আধার কার্ডের লাস্টের 4টি সংখ্যা দেখাবে।
এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে না, কারণ আপনার যে পিএম কিষাণের টাকা সেটি কিন্তু আপনার আধার ডিবিটির মাধ্যমে দেওয়া হবে, এবং আপনার কত টাকা দেওয়া হবে সেই ডিটেলসটি এখান থেকে আপনি পেয়ে যাবেন। যেরকম আমি এই ফার্মারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, এই ফার্মারে 2000 টাকা দেওয়া হবে, কারণ এই ফার্মারের আগের সব ইনস্টলমেন্ট ক্লিয়ার রয়েছে। আপনার যদি পুরনো কোনো ইনস্টলমেন্ট ডিউ থেকে থাকে, তো আপনি এখান থেকে দেখে নিতে পারেন যে আপনার কতগুলো ইনস্টলমেন্ট ডিউ রয়েছে এবং সেটি এই ইনস্টলমেন্টে দেওয়া হবে কিনা। কারণ আপনার যদি কোনো সমস্যার কারণে আগের ইনস্টলমেন্ট না পেয়ে থাকে, যদি KYC-র কারণে হয় অথবা ল্যান্ড সিডিংয়ের জন্য অথবা ডিবিটির জন্য যদি আপনার কোনো পেমেন্ট আটকে গিয়ে থাকে এবং সেটি যদি আপনি ক্লিয়ার করে থাকেন, তো সেই পেমেন্টের অ্যামাউন্ট এখানে আপনাকে দেখিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ডেট দেওয়া রয়েছে এবং ভ্যালিডেশন স্ট্যাটাস দেখুন বলা হচ্ছে ভ্যালিড ডেট, এখানে 27 তারিখের ডেট দেওয়া রয়েছে, এবং ফান্ড স্ট্যাটাস অ্যাপ্রুভ বাই এজেন্সি বলা রয়েছে। তো যে টাকা ছাড়ার যে প্রসেস সেটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, শুধু 5 তারিখ আসতে দিই। 5 তারিখ আসলেই প্রধানমন্ত্রীর একটি বাটন টিপাতে আপনাদের সবার অ্যাকাউন্টে পিএম কিষাণের যে 18তম কিস্তির টাকা সেটি সবার ব্যাঙ্কের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এবং স্যাংশন স্ট্যাটাস দেখুন বলা রয়েছে আন্ডার স্যাংশন প্রসেস সাকসেসফুলি, এবং 27 তারিখের ডেট দেওয়া রয়েছে। এখানে দেখুন বলা রয়েছে ফাইল রিসিপ, ব্যাঙ্ক রিসিপ 27 সেপ্টেম্বর 2024। তো 27 তারিখে ব্যাঙ্ক কিন্তু আপডেট পেয়ে গিয়েছে যে আপনাদের সবার ব্যাঙ্কের অ্যাকাউন্টে পিএম কিষাণ 18তম কিস্তির টাকা সেটি ক্রেডিট করে দেওয়া হবে। তো ব্যাঙ্কের কাছে রিপোর্ট চলে গিয়েছে, শুধু প্রধানমন্ত্রী একটি বাটন টিপার দিলি, সেটি টিপলেই সেই 5 তারিখে আপনাদের সবার ব্যাঙ্কের অ্যাকাউন্টে পিএম কিষাণের যে 18তম কিস্তির টাকা সেটি আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এখানে দেখুন বলা হয়েছে ক্রেডিট স্ট্যাটাস পেমেন্ট পেন্ডিং অ্যাট ব্যাঙ্ক, তো ব্যাঙ্কের তরফ থেকে টাকাটি আটকে রাখা হয়েছে 5 তারিখ আসার অপেক্ষা। 5 তারিখ আসলে সবার ব্যাংকের অ্যাকাউন্টে পিএম কিষাণ 18তম কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে। তারপরে নিচের দিকে চলে আসবেন, এখান থেকে আপনি আপনার যে পুরনো পেমেন্টের স্ট্যাটাস দেখতে পারেন, মানে আপনার যে 17তম কিস্তি সেটি কোন ব্যাঙ্কের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে, কত তারিখে ক্রেডিট করেছে সেই ডিটেলসটাও এখানে আপনি দেখে নিতে পারেন। তো এখান থেকে আপনি দেখে নিতে পারেন আপনার যে পিএম কিষাণ 18তম কিস্তি সেটি আপনি পাবেন কিনা, এবং আপনার প্রোফাইলে সেটি আপডেট করা হয়েছে কিনা। কারণ এখানে যদি আপডেট না হয় তাহলে কিন্তু আপনার পিএম কিষাণ 18তম কিস্তি আপনি পাবেন না। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, আশা করি এই ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন, কারণ প্রায় এক একটা নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য, এবং সবার সুবিধাতে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে সবার একটি নতুন ভিডিও, একটা নতুন টপিক নিয়ে। ভালো থাকুন, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।